আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা আছি ঠাকুরগাঁও জেলার রানীগঞ্জে। এখানে টাঙ্গন নদীর উপর নির্মিত টাঙ্গন সেতু দেখতে মাশাআল্লাহ অনেকটাই তিস্তা ব্যারাজের মতো, দেখে খুব ভালো লাগলো। এখানে বর্ষা মৌসুমে অনেক পানি আটকানো থাকে, নদীর পানি, বর্ষার পানি আটকানো থাকে, যেই পানি দিয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ফসলি জমিতে আবাদ হয়। এখানকার আটকানো পানিগুলোকে দূর দূরান্তে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে নিয়ে যাওয়া হয় এবং এই ড্রেন থেকেই মানুষ পানি নিয়ে জমিতে চাষাবাদ করে। এটি উদ্বোধন করেন মরহুম রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। ব্রিজটি আপনাদের দেখার আমন্ত্রণ রইল, এসে দেখে যাবেন, ভালো লাগে অনেক, দেখতে অনেক সুন্দর। এই ব্রিজটিতে বর্ষা মৌসুমে যে বাঁধ থাকে ব্রিজের একপাশে, এই বাঁধে অনেক রকমের দেশি মাছ পাওয়া যায় যেগুলো খেতেও অনেক সুস্বাদু। বিশেষ করে বর্ষার মৌসুমে আসলে আপনারা এখানে অনেক জলাবদ্ধতা দেখতে পাবেন।